রাস্তার মাঝে বসে বাঘরোল ধরতে গিয়ে বনকর্মীরা সেই সঙ্গে হয়েছেন এক ঘটনায় দুর্গাপুরে দুপুরে খবর পেয়ে উদ্ধার কাজে গিয়ে জখম বনকর্মী সহ দুইজন ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের সিটি সেন্টার লাগোয়া কলা বাগান বস্তি এলাকায় আতঙ্কিত স্থানীয়রা ঘটনা সূত্রে জানা যায় এদিন বেলা প্রায় এগারোটা নাগাদ দুর্গাপুরে সিটি সেন্টার লাগোয়া কলাবাগান বস্তি হয়ে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তার মাঝে বসে থাকতে দেখা যায় বাঘরোলকে যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা জানা যায় দিনে দুপুরে রাস্তার মাঝে বাঘরোলের দেখা মেলায় সেই বাঘরোলটিকে দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাস্তার মাঝে বাঘরোলটিকে অসুস্থ ভেবে তাকে উদ্ধার করতে যাওয়ায় বাঘরোলের দ্বারা আক্রান্ত হয় এক যুবক এই বিষয়ে স্থানীয় এক যুবক শুভ বারুই জানান আজ সকালে এখানে একটি বাঘরোল দেখতে পাওয়া যায় এরপর বনদপ্তরে খবর দেওয়া হয় বনদপ্তরের কর্মীরা এসে বাঘরোলটিকে উদ্ধার করে তবে কয়েকজন আহত হয়েছে বাঘরোলের কামড়ে ঘটনায় বনদপ্তরের এক কর্মীও জখম হয়েছেন

গায়ে রয়েছে ছোপ ছোপ দাগ এই দাগের কারণেই অনেকে ভয় পেয়ে যান এই প্রাণীটি আমাদের রাজ্য পশু ফিশিং ক্যাট এদিন বাগরোলটিকে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেয় বন দপ্তরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা বনকর্মীরা জাল দিয়ে বাগরোলটিকে ধরার চেষ্টা করে তখনই বন দপ্তরের কর্মী পঙ্কজ রায়ের হাতে কামড় বসায় ওই বাঘরোলটি এই বিষয়ে বনদপ্তরের এক আহত কর্মী জানান প্রাণীটিকে মূলত বাঘরোল বলা হয় জঙ্গলের দিকে একে প্রায় সময় দেখা যায় আমিও এর কামড়ে আহত হয়েছি এছাড়াও এক যুবক আহত হয়েছে আমরা খবর পেয়ে উদ্ধার করি বাঘরোলটির শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর তাকে আবার পুনরায় জঙ্গলে ফিরিয়ে দেওয়া হবে এটা আমরা বাংলায় যেটা বাগরোল বলি ঠিক আছে এটা সাধারণত জঙ্গলে অনেক অনেক পাওয়া যায় মানে জাতীয় শিয়াল শিয়াল জাতীয় এবং যেটা নেউল আমরা বলি তার থেকে প্রজাতিটা একটু উন্নত ঠিক আছে এটাকে মোটামুটি এরও বিষ আছে

সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ